স্পিন অ্যাপে সবাইকে স্বাগতম। আমরা পর্যাবৃত্ত গতি চ্যাপ্টারে ছিলাম এবং মোটামুটি সরল ছন্দিত স্পন্দন কণার সমীকরণ শক্তি এগুলো নিয়ে পড়াশোনা করলাম। তো আজকে আমরা দুইটা ছোট্ট অ্যাপ্লিকেশন দেখি যে কিভাবে ইউজ করা যায়। তো প্রথম যে অ্যাপ্লিকেশনটা সেটা হলো, যে কোনো একটা অনেক উঁচু পাহাড়ের উপরে যদি আমরা উঠি, তো ওই পাহাড়ের হাইটটা আমরা ইচ্ছা করলে সরল ছন্দিত কণার গতি বা অ্যাজ অ্যান এক্সাম্পল সরল দোলকের সাহায্যে সহজে নির্ণয় করতে পারবো। তো সরল দোলকের ক্ষেত্রে আমরা সবাই দোলনকালের সমীকরণটা জানি, টি ইকলস টু রুট ওভার এল ডিভাইডেড বাই জি, যেখানে এল হইল দোলকের কার্যকরী দৈর্ঘ্য এবং জি হইল অভিকর্ষ স্তরণ। এখন আমরা যখন ভূপৃষ্ঠে আসি তখন জি এর সমীকরণ আমরা মহাকর্ষ অভিকর্ষ চ্যাপ্টার থেকে মনে করলে আমাদের খেয়াল পড়বে এই সমীকরণটা আমরা পড়েছিলাম। এবং এইচ উচ্চতায় যদি আমরা যাই সেক্ষেত্রে জি এর যে পরিবর্তিত মান সেটা এই সমীকরণ থেকে বের করা যায়। এখন এই দুইটার অনুপাত যদি আমরা করি তাহলে আমরা দেখতে পাবো যে জি ড্যাশ এবং জি এর যে অনুপাত সেটা কিন্তু হচ্ছে আর স্কোয়ার ডিভাইডেড বাই আর প্লাস এইচ স্কোয়ার, অথবা এখান থেকে লেখা যায় জি বাই জি ড্যাশ হবে ওয়ান প্লাস এইচ বাই আর স্কোয়ার। এখন উভয় পাশে বর্গ করব এবং তারপরে যদি আমরা এইচটা বের করার চেষ্টা করি তো আমাদের সমীকরণটা হবে রুট ওভার জি বাই জি ড্যাশ মাইনাস ওয়ান ইন্টু আর, এটা ইকোয়ালস টু এইচ। এখন এই সমীকরণ থেকে আমরা দেখতে পাচ্ছি যে টি যেটা এটা কিন্তু রুট ওভার ওয়ান বাই জি এর সাথে সমানুপাতিক। তাহলে এখানে যেহেতু আমরা জি এর অনুপাত পেয়েছি এইটাকে সহজেই আমরা দোলনকালের অনুপাতে কনভার্ট করতে পারবো। দোলনকালের অনুপাতে কনভার্ট করলে এটা হবে টি ড্যাশ বাই টি মাইনাস ওয়ান ইন্টু আর। সুতরাং আমরা যদি ভূপৃষ্ঠে একবার দোলনকাল মাপি যেটা হলো টি এবং এইচ উচ্চতায় যাওয়ার পরে আরেকবার দোলনকাল মাপি যেটা হলো টি ড্যাশ, তাহলে এই সমীকরণ থেকে সহজেই আমরা এইচ এর মান বের করতে পারবো, অর্থাৎ কতটুকু উপরে আমরা উঠলাম সেটা নির্ণয় করতে পারবো। এখন শরৎ দোলকের আরেকটা ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশন হলো টাইম নির্ণয় করা। তো এইটার জন্য একটা স্পেশাল কাইন্ড অফ সরল দোলক ব্যবহার করা হয় যেটাকে সেকেন্ড দোলক বলে। সেকেন্ড দোলকের বৈশিষ্ট্য হলো যে এটা প্রতি এক সেকেন্ডে একটা অর্ধদোলন কমপ্লিট করে। অর্থাৎ আমরা যদি সরল দোলকের ক্ষেত্রে চিন্তা করি, এই বিন্দু থেকে সে অপোজিট পিক বিন্দুতে যাবে এক সেকেন্ড টাইমে এবং আবার এক সেকেন্ডে সে ফিরে আসবে, অর্থাৎ তার টোটাল দোলনকাল হইল 2 সেকেন্ড এবং অর্ধদোলনকাল হইল 1 সেকেন্ড। তাহলে আমরা একটু যদি চিন্তা করি যে কতগুলো দোলন সে কমপ্লিট করতে পারবে, তো একদিনে টোটাল 86,400 সেকেন্ড থাকে। তো প্রতি সেকেন্ডে সে একটা করে অর্ধদোলন কমপ্লিট করতেছে, তাহলে তার 86,400 দোলন কমপ্লিট করার জন্য অ্যাকচুয়ালি ডাবল সংখ্যক সেকেন্ড লাগবে। যেহেতু প্রতি 2 সেকেন্ডে সে একবার ইয়ে করতেছে, তাহলে 86,400 দোলনের জন্য এত সেকেন্ড হচ্ছে। তাহলে একটা দোলনের টাইম যদি আমরা বের করতে চাই সেটা হবে 86,400 × 2 / 86,400। এখন কোনো কারণে আমরা যেখানে এই এক্সপেরিমেন্টটা করতেছি, যদি আমাদের ঘড়িটা ফাস্ট বা স্লো যায়, অর্থাৎ তার যতটুকু টাইম যাওয়ার কথা সেই টাইমটা সে যাচ্ছে না, সে স্লো হয়ে গেছে, ইন দ্যাট কেস এই সমীকরণটা একটু মডিফাই করে আমরা অ্যাকচুয়ালি দোলনকালটা বের করতে পারবো। এখন যদি 1 সেকেন্ড স্লো যায় এই সেকেন্ড দোলকটা, তার মানে হইল যেখানে তার 86,400 যাওয়ার কথা সেখানে সে একটু কম যাচ্ছে, অর্থাৎ -x। আগে এই 86,400টা দোলন সে এত সময় কমপ্লিট করতেছিল, এখন সে 86,400 - x সংখ্যক দোলন এই সময় কমপ্লিট করতেছে। তো স্লো গেলে আমরা টি এর এক্সপ্রেশনটা এখান থেকে বের করতে পারি। আর যদি বাই চান্স সে ফাস্ট যায়, যে কয়টা দোলন তার কমপ্লিট করার কথা তার থেকে সে বেশি দোলন কমপ্লিট করে, ইন দ্যাট কেস আমাদের জাস্ট চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ এখানে আমরা +x দিয়ে দিব। অর্থাৎ 86,400 জায়গায় সে 86,400 + x দোলন কমপ্লিট করতেছে এই ডিজায়ার্ড সেকেন্ডে। তো এখান থেকে কিন্তু আমরা সহজেই বের করতে পারি যে যদি কোনো ক্ষেত্রে আমাদের সরল দোলক 1 সেকেন্ড স্লো বা ফাস্ট যায় তাহলে পরিবর্তিত দোলনকাল কত, অথবা পরিবর্তিত দোলনকালটা যদি আমরা বের করতে পারি তাহলে কত সেকেন্ড ফাস্ট বা কত সেকেন্ড স্লো যাচ্ছে সেইটা আমরা বের করতে পারবো এবং ওই অনুসারে আমরা সময় নির্ধারণ করতে পারবো। তো আজকের মতো এ পর্যন্তই, নেক্সট লেকচারে আবার দেখা হবে। সবাইকে ধন্যবাদ।